আর দেশদ্রোহী কোনো কাজ করতেছি না, যা করতেছি আমাদের জন্য, আমাদের পুরো আমাদের হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানের জন্য, আমার ছোট ভাইয়ের জন্য, আমার দেশের ভাইয়ের জন্য। তো আমরা যা করতেছি, যদি অন্যায় কিছু না করি, তো আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রেসিডেন্ট অনারেবল অবশ্যই তারা বোঝে, তারা দেশের ন্যায় নিয়ে কাজ করে। তো আমরা যদি ন্যায় কিছু দিয়ে থাকি, অবশ্যই তাদের মানতে হবে। যতগুলো কোটাধারী আছে তাদের যদি আমরা পার্সেন্টেজ করি, পুরো 100%, তারা হচ্ছে 2.63%, আর আমরা যারা জেনারেল মানুষ তারা হচ্ছে 97.37%। এখন জানতে হবে বাংলাদেশের সর্বোচ্চ যারা চাকরিজীবী, যেটা সবাই চায় বিসিএস হওয়ার হতে, সেই বিসিএসে আমাদের জেনারেল মানুষের জন্য 97.63% আমরা মানুষ, তাদের মধ্যে আমাদের সিট সংখ্যা কত পার্সেন্ট? মাত্র 44%। আর যারা কোটাধারী তারা হচ্ছে 2.63%, সেখানে তাদের কোটা হচ্ছে 56%। তাহলে এটা কি বৈষম্য নয়? আমার ভাইয়েরা যখন মাঠে নেমেছে আমরা মাঠেই থাকবো, যেহেতু আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, রক্ত আরও দেবো, তবে এদেশের মাটিতে কোটা দূর করে ছাড়বো ইনশাআল্লাহ। কোটা পাশা দূর হতে না হওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকবো, যতদিন পর্যন্ত না আমাদের ভাইয়েদের দাবি, আমাদের দাবি মানা হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। শুধু পুলিশ নয়, এদেশের আর্মি, বিডিআর, সকল ধরনের সামরিক বাহিনী আছে, সবার ব্যারিকেড আমরা ভাঙতে রাজি আছি। বাংলাদেশের ছাত্র সমাজ যখনই একত্রিত হয়েছে, যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা জাগ্রত হয়েছে, আর আজকে আমি সেই 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1984 বিরোধী যে আন্দোলন, 1990 সালে 1984 বিরোধী আন্দোলন, তারপর যে 1/11 যে আন্দোলন, কিংবা বাংলাদেশে যে কোনো সংগ্রাম সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, আমি সেই সিনেমা, সেই প্রতিচ্ছবি আজকে দেখেছি ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে, এবং খুবই আনন্দিত এবং আমার বিশ্বাস করি এই আন্দোলন সফলতার মানে মুখ দেখবে, আর সেক্ষেত্রে আমরা খুবই আশাবাদী। হাইকোর্ট এখানে মানে কিসের পরিচয় দিয়েছে আমি জানি না, যদি হাইকোর্ট যদি ছাত্রদের মানে সম্মান জানাতো, কিংবা ছাত্রদের যে না সেটা যদি বোঝার চেষ্টা করতো, তাহলে তারা আসলে আমাদের দাবিটা এখনই মেনে নিত। ছাত্র আমরা পড়াশোনার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো দেশে প্রধানমন্ত্রী মারা যায়, আমার মনে হয় সর্বোচ্চ একদিন কিংবা 2 দিন মনে থাকবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির মতো জায়গা সেখানে দিনের পর দিন বন্ধ, তালাবদ্ধ ছিল। আমাদের শ্রমিকরা আন্দোলন করছে, আমাদের যে আমার কর্মচারী ভাই আন্দোলন, শিক্ষক আন্দোলন করছে, এই যৌক্তিক আন্দোলনের সরকার উচিত, এবং আমাদের যে রাষ্ট্রপক্ষ, যে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং যে শাসন বিভাগ, সবার উচিত সম্মিলিতভাবে আমাদের আমাদের যে আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দাবিটাকে তাদের পূরণ করা উচিত। আমরা চাই আপনারা কোটা ব্যবস্থা অবশ্যই রাখেন, আমরা চাই আপনারা কোটা ব্যবস্থা অবশ্যই রাখেন, কিন্তু এভাবেই রাখেন যাতে তারা উঠে আসে কিন্তু আমরাও সুবিধা পাই। আপনারা মাত্র 2.37% মানুষের জন্য 56% কোটা রাখছেন, আর আমরা জেনারেল মানুষ মাত্র 44%, এটা কোন ধরনের ন্যায়? হাইকোর্ট যেটা বলছে ওনারা একদম হচ্ছে এই যে পরিস্থিতিটাকে সামলানোর জন্য বলছে মাত্র 1 মাসের জন্য, আপনার কি মনে হয় আমরা একবার বাসায় ফিরে যাব, পরে আবার আসবো? হয়তো একসঙ্গেই বলতে হবে যে হবে কি হবে না, একটা সংস্কার করতেই হবে, সেটা হচ্ছে এক যেটা দিবে একবারে তারা যে সেটার জন্য আজকে থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সবাই একই পায়। আজকে 7 দিনের জন্য দিব, 1 মাসের জন্য দিব, এটা আমরা মানি না। আমরা চাই দীর্ঘস্থায়ী একটা সংশোধন।